ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়েছেন সরকারি চাকরিতে বয়সসীমা 35 প্রত্যাশী আন্দোলনকারীরা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বৈঠক শেষে একথা জানান তারা। সমাধানে পৌঁছাতে কাল জনপ্রশাসন সংস্কার কমিটির সাথে বৈঠকে বসবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে 35 প্রত্যাশীরা। মনির হোসেন দুপুর রিপোর্ট। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে চাকরি প্রার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সোমবার দুপুর থেকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিকেল 5টার পর ভেতর থেকে ডাক পায় 35 প্রত্যাশী প্রতিনিধি দল। আলোচনা শেষে বের হয়ে তারা জানান ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর আগে যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে টিয়ারশেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝেই মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন তাদের দাবি আদায়ের কথা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।